এক সময় বলা হতো হুসাইন মোহাম্মদ এরশাদ যা বলেন তার উল্টো করেন সকালে যেটা বলেন সেটা ঠিক রাখতে পারেন না ঠিক উল্টো কিছু বলে সকালে যে কি বলেছিলেন তা ভুলে যায় এখন হুসাইন মোহাম্মদ এরশাদকেও অতিক্রম করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতারা কারণ এরশাদের চেয়েও বড় কৌতুক হয়ে দাঁড়িয়েছে মির্জা ফখরুল বিএনপির জাহিদুর রহমান জাহিদ যখন শপথ নিলেন তখন তেড়ে ফুড়ে তাকে বহিষ্কার করা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন গণদুশ্মন এবং দলের সিদ্ধান্তের বাইরে তিনি শপথ নিয়েছেন সরকার তাকে চাপ দিয়েছিল শনিবার তিনি সংবাদ সম্মেলন করে বললেন বিএনপি সংসদে যাবে না বিএনপি যদি সংসদে যায় তার বিরুদ্ধে দলের ব্যবস্থা নেওয়া হবে জাহিদুলকে ওই স্থায়ী কমিটির বৈঠকেই বহিষ্কার করা হয় আজ বিএনপির পাঁচজন শপথ নিলেন শপথ নেওয়ার কিছুক্ষণ পরেই রুহুল কবির রিজভি বললেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার কিছুক্ষণ পরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন বিএনপি সংসদে যাবে ফখরুল আরও বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিএনপি থেকে নির্বাচিত চার নেতা আজ শপথ নিয়েছেন আর সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন মির্জা ফখরুল বিএনপি নির্বাচিত চার সাংসদ শপথ নেওয়ার পর বিএনপির মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সিদ্ধান্তের কথা জানান তারেক রহমানের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মির্জা ফখরুল তিনি বলেন ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার দেশনেত্রীর মুক্তির দাবিতে সংসদে কথা বলার সীমিত সুযোগকে কাজে লাগিয়ে সংসদ রাজপথের সংগ্রাম চালিয়ে যাওয়াকে যুক্তিযুক্ত মনে করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার জন্য সময় চেয়েছে আবেদন করেছেন এমন খবর প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন সময় হলেই তা জানতে পারবেন বিএনপি থেকে নির্বাচিত চারজন সাংসদ আজ শপথ নিয়েছেন তারা হলেন নবাবগঞ্জ তিন আসনের হারুনার রশিদ নবাবগঞ্জ দুই আসনের আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উকিল আব্দুল সাত্তার ভুইয়া ও বগুড়া চার আসনের মুশারফ হোসেন তারা আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় শপথ নেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাদের শপথ পড়ান এর আগে ঠাকুরগাঁও তিন আসনের জাহিদুর রহমান ২৫ এপ্রিল শপথ নেন এখন বিএনপি থেকে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগিরি শুধু শপথ নেওয়া থেকে বিরত রয়েছেন তিরিশ ডিসেম্বর নির্বাচনের পর থেকে বিএনপির সিদ্ধান্ত ছিল শপথ না নেওয়ার আর শপথ নেওয়ার পর বিএনপির দুই সাংসদ দাবি করেন তারা দলীয় সিদ্ধান্ত মেনেই শপথ নিয়েছেন সাংসদ আব্দুল সত্তার বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপ করে তার সম্মতিতে সংসদে এসে শপথ নিয়েছি আরেক সদস্য হারুনা রশিদ বলেন দলীয় সিদ্ধান্তেই তারা সংসদে এসেছেন তাদের উপর সরকারের চাপ ছিল তবে সে কারণে তারা সংসদে আসেননি তিনি বলেন সংসদে তারা নতুন নির্বাচন দাবি করবেন বিএনপির চেয়ারপারসনের মুক্তি চাইবেন হারুনা রশিদ বলেন আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম আসলে এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করছে না জনগণের ভোটে এই সরকার নির্বাচিত হয়নি তিরিশ ডিসেম্বর নির্বাচন হয়নি যে কারণে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে নির্বাচনে যে ফল মানুষ প্রত্যাশা করেছিল তা পায়নি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শপথ নিয়েছি ভোট চুরির মাধ্যমে দেশের গণতন্ত্র ধ্বংস করা হয়েছে চুরি করে ক্ষমতায় আসার জন্য সংবিধান সংশোধন করা হয়েছে এটিকে ঠিক করার দায়িত্ব সরকারের কিভাবে জনগণের প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করা যায় সেই দায়িত্ব সরকারের বিএনপির কেন্দ্রীয় কমিটির এই যুগ্ম মহাসচিব বলেন বিশেষ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিম্ন আদালতের ফরমায়েশি রায়ে তাকে কারাগারে রাখা হয়েছে অথচ দেশের ফাঁসির আসামি মাদকের আসামির মতো জঘন্য আসামিরা জামিনে ঘুরে বেড়াচ্ছে তাই আমরা আশা করব সরকার অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দিবে এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্মতি থাকলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসেননি কেন এই প্রশ্নের জবাবে হারুনার রশিদ বলেন মহাসচিবের বিষয়ে আমার কিছু বলার নেই এ বিষয়ে তাকেই জিজ্ঞাসা করেন তিনি ভালো বলতে পারবেন দলের সম্মতি থাকলে শপথ নেওয়ার পর আপনাদের সদস্য জাহিদুর রহমানকে দল বহিষ্কার করেছে কেন এই প্রশ্নের জবাবে হারুনা রশিদ বলেন আগে শপথ নেওয়ায় তিনি আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন এখন দল হয়তো তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিবে জাহিদুর রহমান হয়তো লিখিতভাবে ক্ষমা চাইবেন দল বিবেচনা করবে আপনারা কি পাঁচ বছরের জন্য এই সংসদকে বৈধতা দিতে এসেছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা এই সংসদকে বৈধতা দিতে আসেনি দেশে আইনের শাসন নাই সুশাসন নাই দেশে অরাজকতা চলছে সতেরো কোটি মানুষকে জিম্মি করে রাখা হয়েছে এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা সংসদে এসেছি আপনারা কি মনে করছেন মির্জা ফখরুল সাহেবও শপথ নেবেন জবাবে হারুন বলেন এই ব্যাপারে আমি মন্তব্য করব না অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় প্রথম আলোকে বলেছেন দলের সিদ্ধান্ত সংসদে না যাওয়ার এর কোনো পরিবর্তন হয়েছে কিনা তা বিএনপির মহাসচিব বলতে পারবেন গয়েশ্বর আরও বলেন দলের সিদ্ধান্ত যদি শপথ নেওয়ারই হতো তাহলে তো মহাসচিব শপথ না নিয়ে দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করেছেন একটি সূত্র জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এক সপ্তাহের মধ্যে শপথ নিবেন তার জন্য সময় চেয়ে আবেদন জানিয়ে স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছেন মির্জা ফখরুল জানা যায় স্পিকারের কাছে পাঠানো চিঠিতে মির্জা ফখরুল শারীরিক অসুস্থতার কারণে শপথ গ্রহণে সময়সীমা বাড়ানোর আবেদন জানান সংবিধান অনুযায়ী কোনো নির্বাচিত ব্যক্তি যদি যৌক্তিক কারণে পরে শপথ গ্রহণের জন্য স্পিকারের কাছে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে স্পিকারের সেটি বিবেচনার এখতিয়ার রয়েছে অবশ্যই এক্ষেত্রে নব্বই দিনের মধ্যে শপথ গ্রহণ করতে না পারার কিংবা না নেওয়ার যথার্থ কারণও দেখাতে হবে এছাড়া সংবিধানে বলা হয়েছে স্পিকারের কাছে সময় বৃদ্ধির এই আবেদনও করতে হবে নির্ধারিত নব্বই দিন অতিবাহিত হবার আগে সেই হিসেবেই হয়তো মির্জা ফখরুল আজ আবেদন করেছেন এদিকে বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিদ্ধান্তের সঙ্গে একমত নন আর সন্ধ্যায় তিনি যখন সংবাদ সম্মেলন করেন তখন তার সঙ্গে স্থায়ী কমিটির অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মুশারেফ হোসেন বলেছেন এই সিদ্ধান্ত স্থায়ী কমিটির সিদ্ধান্ত নয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত গত শনিবারেই দেওয়া হয়েছে যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে শপথ নিয়েছেন তারা মির্জাফর তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও মির্জাফর হিসেবে সম্বোধন করেছেন ডক্টর খন্দকার মুশারেফ শুধু একাই নয় ব্যারিস্টার মৌদুদ আহমেদ ও গয়েশ্বরচন্দ্র রায়ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রতারক হিসেবে মনে করছেন তারা মনে করছেন বিএনপিকে বিভ্রান্ত ও ধ্বংস করার ক্ষেত্রে দলের মহাসচিবের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন সরকারের সঙ্গে আতাত করে কিছু ব্যক্তি ফায়দা লুটতে চাইছে এবং বিএনপিকে ধ্বংস করতে চাইছে কিন্তু এরা ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হবে তিনি বলেন কেউ যদি খালেদা জিয়াকে জিম্মি করে সংসদে যাওয়ার পায়তারা করেন সেটা তাদের বিষয় কিন্তু এর পরিণাম ইতিহাস তাদেরকে দিবে এর ফলে বিএনপিতে যে ভাঙন তা আরও ত্বরান্বিত হবে বলে দায়িত্বশীল সূত্র বলছে